হাতে সময় খুবই কম, সামনে এশিয়া কাপ, এরপর মাঠে গড়াবে বিশ্বকাপ। কিন্তু দলের অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে এখনও অনিশ্চয়তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তামিম ইকবালের সঙ্গে অনুষ্ঠিত হবে বিসিবির খুবই জরুরি এবং স্পর্শকাতর বৈঠক। স্বাভাবিকভাবেই বৈঠকে থাকবেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবং ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। কি নিয়ে কথা হবে এই বৈঠকে? প্রথমত অবশ্যই বিশ্বকাপ এবং এশিয়া কাপের দল। কথা হবে তামিমের প্রত্যাবর্তন বিষয়েও, ওয়ানডে দলের অধিনায়কত্ব নিয়ে তার ভাবনা, এবং অধিনায়ক না থাকলে শুধু ওপেনার হিসেবে খেলতে আগ্রহী কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শারীরিক সুস্থতা এবং ফিট কিনা। সব মিলিয়ে তামিম ইস্যুতে একটা অস্থিরতা বিরাজ করছে দেশের ক্রিকেটে। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। বিসিবিকে ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন আনার কথা ভাবতে বাধ্য করছে তার ইনজুরি। বোর্ডের প্রথম পছন্দ অবশ্যই সাকিব আল হাসান, তবে ওয়ানডে দলের দায়িত্ব নিতে আগ্রহী নন তিনি। সাকিব নাকি এমনটাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বোর্ডকে। এখানেই শুরু সংকটের। সাকিব দায়িত্ব না নিলে বিকল্প হতে পারেন সহ অধিনায়ক লিটন কুমার দাস, তবে লিটনের নেতৃত্বের অভিজ্ঞতা খুবই কম, তাই বিশ্বকাপের মতো বড় আসরে দায়িত্ব দেওয়া এবং সেই দায়িত্ব গ্রহণে প্রস্তুত কিনা সেই প্রশ্ন থেকেই যায়। দেশের কোনো ফরম্যাটে অধিনায়কের মূল দায়িত্ব পালন করেননি লিটন, প্রতিবারই ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ভারপ্রাপ্ত হলেও তার সফলতার হার বেশ ভালো। দেশের মাটিতে শক্তিশালী ভারতের বিপক্ষে জয়ের কীর্তি আছে তার। টেস্টে রেকর্ড ব্যবধানে হারিয়েছেন আফগানিস্তানকেও। প্রোটোকল অনুযায়ী তামিমের পরিবর্তে অধিনায়কত্ব পাওয়ার কথা লিটনের, কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চের চাপ সামলানো লিটনের জন্য হতে পারে কষ্টকর। সাকিবকে পাওয়া যাবে না বলেই তামিমকে রেখে দেওয়ার পক্ষে বিসিবি, সেটা তিনি ফিট হয়ে এশিয়া কাপ খেলতে না পারলেও। দেশসেরা এই ওপেনারের জন্য এশিয়া কাপের পর নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে রাজি দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বোর্ডের বেশ কয়েকজন পরিচালক, কোচ চান্দ্রিকা হাতুরে সিংহে, এমনকি দলের বেশ কিছু ক্রিকেটার পরিকল্পনার ক্ষেত্রে সাকিবকেই বেশি প্রাধান্য দেন। এছাড়া 2011 সালে ওয়ানডে বিশ্বকাপে অধিনায়কত্ব করেন তিনি। 2015 ও 2019 বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজার পাশে ছিলেন সহ অধিনায়ক হিসেবে। ফলে সাকিব ছাড়া অন্য কোনো ভালো বিকল্প এই মুহূর্তে নেই বিসিবির হাতে, কিন্তু সাকিব নিজেই অধিনায়কের বাড়তি দায়িত্ব নিতে রাজি নন। রায়হান রাসেল, কালবেলা।